মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ 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 ভালো আছি। আমার পর ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরতে বাজে 10:45। এখন ওকে দুটো অল্প দুটো ভাত খাওয়াবো, আর সকালবেলা আমি ব্রেকফাস্ট আমি নিজেরটা কমপ্লিট করেই বসেছিলাম। ও জাস্ট একটু লিকুইড খেয়ে বসেছে, কারণ ও তো একটু দেরি করে ঘুমের থেকে ওঠে। তো ওর ভাতের খিদে পেতে পেতে একটু টাইম লেগে গেছে, পড়াতে পড়াতে একটু লেটই হয়ে গেল। তা এখন যাবো, ওকে দুটো ভাত খাইয়ে দেবো। সেখানে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ছেলেটাকে দুটো ভাত খাইয়ে দেবো। অর্ধেক মাছ এখানে রয়েছে, অর্ধেকটা ভাজা চলছে। আর রান্না করবো হচ্ছে বেতো শাক। বেতো শাক আমি গতকাল রাতে যখন পিকুকে পড়াচ্ছিলাম, পিকুর বাবা বসে বসে রান্না করে বেতো শাকগুলোকে এইভাবে ছাড়িয়েছে, কিন্তু এগুলোকে এখনও ভালো করে কুচিয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এসে রাখলাম। এখন হচ্ছে আমার সময় এই গাছপালার একটু পরিচর্যা করার, এই টাইমটাই সময় পাই। আর ক্যালেন্ডেলা গাছগুলোর কি বীজ আদৌ এইগুলোই হয় কিনা আমি সঠিক জানি না, আমাকে জানতে হবে, তাহলে তো অনেক বীজ কালেক্ট করে রাখা যাবে। আর এই দেখুন জবা ফুল ফুটেছে, কি সুন্দর। এই জবা প্রায় 3-4 দিন গাছে থাকে। ইচ্ছা আছে এই গাছগুলোর সব বীজ কালেক্ট করে রাখার, সামনের বছর যাতে আবার হওয়াতে পারি। হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, নাহলে তুমি নিয়ে যেতে পারবো না উপরে। চলো দরজা দে। আগে কি হলো বলুন তো ঘটনাটা, আমি জাস্ট জল পিকু ভরেছে, একটু বালতিতে বেশিই ভরা হয়ে গেছে, এবার গাছে জল দিতে হবে। আমি বালতিটা আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আমি পিকুকে বললাম তুই চোখ মুখটা ধুয়ে ওপরে আয়, আর আমি বালতিটা ওপরে নিয়ে গিয়ে রাখছি। জামা কাপড় কিছু রয়েছে ছাদে, সেগুলো তুলবো, তার সন্ধে হয়ে গেছে, ঠাকুরের ঘরটা লাইট টাইট জ্বালতে আসবো। এবার ও আমার পেছন পেছনে এসছে, ঠিক সেই মুহূর্তে ও ছাদে উঠেছে, সেই মুহূর্তে আমার জামা কাপড়টা তোলা হয়ে ওঠেনি। ওই মুরগি দুটো মারামারি 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 করতে করতে দরজার একটা পাল্লা একটু লুজ ছিল, সেখান থেকে ধাক্কা দিয়ে এক পাল্লা খুলে বেরিয়ে চলে এসছে। আর পিকুকে কে পায়, পিকু সে এই ঘরের মধ্যে ঢুকে দরজা আটকে দিয়েছে। এবার সিঁড়ির দরজা খোলা রয়েছে, ওরা যদি কোনো কারণে সিঁড়ি থেকে নেমে যায় তাহলে আর আমার কোনো সাধ্য নেই ওদের ঘরে ঢোকানোর। তারপরে না হলেও আধ ঘন্টা ধরে চেষ্টা করে দুটোকে একসাথে ঘরে ঢোকানো গেল, মানে একসাথে না একটা আগে ঢুকেছে, সেটা আর বেরোয়নি বলে পরেরটাকে ঘরে ঢুকাতে পারলাম। সে যে কী করলাম আমি এতক্ষণ সে আর বলার কথা না, পিকু ঘরে ঢুকে বসে আছে আর ও তো বেরোতে পারছে না, ও ক্যামেরাও ধরতে পারছে না, ফলে আমি আর এটা তুলতে পারলাম না। প্রচণ্ড ভয় পায় মুরগিদের, ভয় পাস তো? ভয় পাই না, ঘৃণা লাগে। আজকে দুপুরবেলায় পিকু ঘুমিয়েছিল, আমি পাশে বসে কিছু ভিডিও দেখছি, ও ঘুমিয়ে রয়েছে, আমি পাশে ওর পাশে বিছানায় রয়েছি। হঠাৎ করে দেখলাম ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠি করেছে, চেঁচিয়ে রাগটাক দেখিয়ে আমার উপর আবার ডুব করে শুয়ে ঘুমিয়ে পড়লো। মানে আজকে হয়েছে কি, ও ঘরে খেলা করছিল দুপুরবেলায়, খেলা করতে করতে খাটে পায়ের আঙুলে গুঁতো লেগেছে। অনেকদিন আগে ওর একটা নখ খানিকটা উঠে গেছিল, সেই নখে আবার ও গুঁতো খেয়েছে। গুঁতো খেলে কি হবে, সেই জায়গাটায় একটু জাস্ট রক্ত বেরিয়েছে, আর আমার ছেলেকে কে পায়। সেবার ওর দুপুরবেলা ওর বাবা স্নান করে সবাই ঘরে ঢুকেছে, দেখছে সেই ব্যথা উ করছে, বলছে আমাকে বড়নীল লাগিয়ে দাও, বড়নীল লাগিয়ে দাও। তারপরে বাবা নেল কাটা নিয়ে এসে যে ওই বাড়তি নখটুকুকে ছেটে দেবে, না ছেটে দিলে পরে ব্যথা হবে না, কিছুতেই ও হাত দিতে দেবে না। সেই দাঁত, একটা দাঁত যদি ওর খুলতে হয় আমার যে যেমন ওর প্রতি পরিশ্রম করতে হয়, ওর বাবার ঠিক তেমনটাই পরিশ্রম করতে হচ্ছে ওর ওই নখটুকু কাটাবে বলে। কোনোভাবে সেই নখ কাটানো গেল না, লাস্টে আমি বললাম ছেড়ে দাও, এখন খাওয়া দাওয়ার সময় ও কান্না শুরু করে দিয়েছে, ওর কী না কী হয়ে গেছে, মানে একটুতেই ভীষণভাবে ভয় পায়। তারপরে সে যাই হোক, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিল, ঘুম টুম থেকে উঠে বসে দেখছে যে না হয়তো না কাটলে পরে ব্যথা লাগছে, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়েছে, কাঁথাতে একটু বোধ হয় লেগেছে, ব্যাস। তার ওটার জন্য ঘুমের মধ্যে ওরকম রিয়াকশন করেছে, কাঁথাতে লেগেছিল না, অনেকবারই লেগেছে এইবার ওই জন্য। তারপর আমাকে বলছে যে মা একটুখানি তাহলে তুমি কেটে দাও, এই যে এই আঙুলটাতে ব্যথা হয়েছে। এই সমস্ত কাণ্ড কারখানার জেরে পিকু আর গাছে জলই দিতে পারলো না, সে লাস্টে আমি জল টল দিয়ে দিলাম। এই দেখুন পিকুর সাইকেলে আজকে একটা নতুন জিনিস লাগানো হয়েছে, এটাকে কি বলে পিকু? নজেল লাইট। চারটে না ছটা নিয়ে এসছে লাইট, এইভাবে
এই সমস্ত কোথায় যে ও দেখে আর কোথা থেকে শেখে ভগবানই জানে। ও ওর বাবাকে দেখে দুদিন ধরে বলছে যে নজর লাইট এনে দেবে আমাকে। আমি তো বুঝতে পারছি না কি, আমি ভেবেছি সেই রেজার লাইট আছে না বিকু, সেইগুলোর কথা হয়তো বলছিস। তো অন্ধকারে দেখতেই ভালো লাগে, কিন্তু তুমি তো দিনের বেলায় পালোয়ান, রাতে তো সাইকেল চালাও না। পিকু পড়তে বসে গেছে, আমি একটু চুল টুলগুলো ঠিকঠাক করে বেঁধে টেঁধে নিলাম, এখন আমি যাবো রান্নাঘরে একটা টিফিন বানাতে। তো চলুন, আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে মটরশুঁটি কাবলি। সেটা বানানোর জন্য এইভাবে একটা বড় সাইজের আলুকে এইরকম টুকরো টুকরো করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো খোসা শুদ্ধ মটরশুঁটি, যেগুলো আমার ঘরে থেকে 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 একদম বাঁকাচোকা হয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন যত পরিমাণে পারবো সেগুলোকে খেয়ে নেব। এগুলো সব দিয়ে দিলাম, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি জল। আমি যদি গরু হতাম আমি কিন্তু এইভাবেই খেয়ে নিতাম, তাই না? কিন্তু আমি তো গরু না, তাই জন্য আমি এখন সিস্টেম দেখাচ্ছি যেটা মানুষরা কিভাবে খেতে পারে। গ্যাসে চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে চালিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গুটিক লবণ, মানে মোটামুটি যত কিছু হ্যাবড়া জ্যাবড়া করা যায় আর কি, মোটেও না, জাস্ট যোগ করছিলাম, হ্যাবড়া জ্যাবড়া করলে হবে না। এইভাবে লবণ একটু দিয়ে দিলে এই খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে, তো সেই কারণের জন্য এটা দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে ততটা টাইমেই কিন্তু আমার এই খোসা সমেত মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে, খোসাটাকে তারপর ছাড়াবো। গ্যাসের এখন অনেক দাম, তাই জন্য আমাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। পকেট থেকে হাতরে হতরে বের করছি আর কি কি পাওয়া যায়। নিয়ে নিলাম একটা টমেটো, একটা পাকা লঙ্কা, পাকা লঙ্কা নিলাম কারণ আমার ছেলের সুবিধার্থে, ওর খুঁজে পেতে সুবিধা হবে, আর একটা শশা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি অর্ধেক পাতিলেবুর টুকরো, আর লাগবে পেঁয়াজ। সব উপকরণগুলোকে এখন একদম একসাথে কুচিয়ে স্যালাড বানাবো। প্রায় 10 মিনিট ধরে বয়েল করলাম, এই দেখুন আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। এবারে এটাকে টোটালি আলাদা করে নেব আর এই মটরের খোসাগুলোর থেকে মটরগুলোকে ছাড়িয়ে নেব। এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, আর এই ঝুড়িটার মধ্যে রাখার কারণ হচ্ছে ছাড়ালে মটরশুঁটির এই খোসাগুলোর মধ্যে না জল ঢুকে যায়, যখন ছাড়াচ্ছি সেটাকে যদি এরকম ঝুড়ির মধ্যে নিয়ে ছাড়ালে পরে জলটা ঝরে যাবে, সুবিধা হবে। এই হলো টোটাল প্রসেসিং। এইবারে এর মধ্যে সবটাই মিক্স করা আছে, এর মধ্যে কোনো লবণ টবণ দেওয়া নেই, যতটা এখন পিকু আর আমার খাওয়ার মতন ততটুকু আমরা এখন এখানে মাখবো, আর এটুকু তুলে রেখে দিলাম, যদি ওর বাবা এসে খায় তো খাবে। এর মধ্যে এবার এগুলোকে সব দিয়ে দেবো একে একে, এইটুকু আমরা এখন মার পোতে খাবো, আর এইটুকু থাক যদি ওর বাপচান এসে খায়। এটা এইভাবে রেখেই এর উপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে এবারে কি দেব, দেব একটু লেবুর রস। হয়ে গেল, আর দিয়ে দিচ্ছি বিট নুন। এই দেখুন এবার পরাকম খাওয়া বেশি চলছে, আমি ওর কখন ভাগে পাবো আমি জানি না, ও খেটে ওর প্রসাদ হিসেবে যদি কিছুটা থাকে তাহলে আমি খাবো। ও বলেছি তো এগিয়ে দিয়েছে, কিন্তু বেশি পারবে না, ওই মানে কোনো একটা কিছু আইটেম বানানোর পর সেটাকে নিয়ে নিজে ট্রাই করাটাই হচ্ছে ওর একটা মানে বাচ্চাদের যেটা হয়। দারুণ দারুণ, তো আমরা এখন ইটিং করে সেটিং হয়ে যাই পড়াশোনায়। আজকে গল্প আমার এ পর্যন্তই থাক, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।